তাপমাত্রার পরিমাপ তুমি খেলা করছ এমন সময় তোমার শীত শীত লাগছে তোমার মার কাছে গিয়ে বলতেই তিনি তোমার কপালে হাত দিয়ে বললেন তোমার জ্বর হয়েছে বলতো জ্বর হওয়া বলতে কি বুঝায় জ্বর হওয়া বলতে বোঝায় দেহের তাপমাত্রা বেড়ে যাওয়া তোমার মা কি বলতে পারবেন তোমার দেহের তাপমাত্রা কত না শুধু অনুমান করে তাপমাত্রা সঠিক পরিমাপ করা যায় না ঘরের মধ্যে পাশাপাশি রাখা একখণ্ড কাঠ এবং এক লোহাকে স্পর্শ করলে লোহাকে বেশি শীতল মনে হবে যদিও বাস্তবে এগুলো একই তাপমাত্রায় আছে স্পর্শ করে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে বের করা যায় না সঠিক তাপমাত্রা পরিমাপের জন্য আমরা কি করতে পারি যন্ত্র ব্যবহার করতে পারি তোমরা কি বলতে পারবে কোন যন্ত্র দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার তোমার দেহের তাপমাত্রা জানার জন্য তোমার মা তোমার মুখে একটি থার্মোমিটার ঢুকিয়ে দিলেন দুই মিনিট পরে থার্মোমিটারটি মুখ থেকে বের করে দেখলেন তোমার দেহের তাপমাত্রা একশো এক ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ থার্মোমিটারটি দিয়ে তোমার দেহের সঠিক তাপমাত্রা পাওয়া গেল তাপমাত্রার পরিবর্তনে তরল পদার্থের আয়তনের পরিবর্তন হয় তাই তাপমাত্রা পরিমাপ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাতে নির্দেশক হিসাবে কোনো তরল ব্যবহার করা হয় যেমন পানি পারদ অ্যালকোহল পারদ থার্মোমিটারের ব্যবহার থার্মোমিটারের ব্যবহার মানুষের শরীরের তাপমাত্রা মাপা শিল্প কারখানায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার কাজে বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারিং বিষয়ক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজে বরফ প্রধান দেশে রাস্তায় বরফের অবস্থা জানার জন্যে এবং উড়োজাহাজের যাত্রাপথে তাপমাত্রা জানার কাজে থার্মোমিটারের সাহায্যে জ্বর নির্ণয় পাঁচজন করে দল গঠন করি দলে থার্মোমিটার ব্যবহার করে নিজেদের শরীরের তাপমাত্রা নির্ণয় করি এবং ছকের মাধ্যমে প্রত্যেকের দেহের তাপমাত্রা খাতায় লিখি